জয়তুল লোকনাথ সুধি ভক্তবৃন্দ আশা করি আমাদের পরম প্রিয় বাবা লোকনাথের অসীম কৃপায় আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ রয়েছেন হাসি খুশি রয়েছেন এবং ঘরে বসে রয়েছেন বাবা লোকনাথের ভক্তি শ্রদ্ধা মন থেকে করে যান এবং কোন রকম গুজবে কান দেবেন না কোন রকম প্ররোচনায় পা দেবেন না এবং খুব দরকার না হলে বাড়ি থেকে বেরোবেন না আর সম্ভব হলে খুব দরকার হলে যদি বেরোতেই হয় কি বেরোন বাড়ি থেকে আরেকটা কথা আমরা একটা কাজ কিন্তু করতেই পারি বন্ধুরা সেটা হচ্ছে বাবারই কথা যে যেরকম দান করা যায় যেরকমই দান হোক সেই দান কিন্তু অবশ্যই বাবার কৃপাকে আরও ডেকে আনি সেই দান বিভিন্ন রকম দান হতে পারে এখন বর্তমান সমাজে একটা কাজ করাই যেতে পারে আপনারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক বা অন্যান্য কিছুর মাধ্যমে একটি আবেদন রাখতেই পারে যে আমার পক্ষে একজন কি বা দুজন কি যার যেরকম সামর্থ্য খাওয়ার দাওয়া সম্ভব যার প্রয়োজন বা আপনাদের কাছাকাছি কেউ এরকম থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন একজন বা দুজন এসে আমাদের বাড়িতে খাবারটা নিয়ে যান এই জাতীয় কাজও কিন্তু বাবার কৃপাকে আপনাদের অনেক কাছে এনে দেবে বাবা কিন্তু খুব সন্তুষ্ট হবেন কিন্তু অবৈজ্ঞানিক মতে কোনো কাজ করবেন না মানে আমাদের রাষ্ট্রের যেই সমস্ত নির্দেশাবলী দেওয়া হয়েছে সেই নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না সেই নিয়মকে মাথায় রেখে একজন বা দুজনের জন্য যদি কিছু করতে পারেন তাতেই কিন্তু বাবা লোকনাথ যথেষ্ট সন্তুষ্ট হবে তাহলে চল আপনাদের প্রতি আবেদন রইল আমার তাহলে চলুন আজ বাবা লোকনাথের একটি সুন্দর কৃপা কাহিনী নিয়ে আমরা আলোচনা করি জয় লোকনাথ বাবা লোকনাথের জয় জয়তু লোকনাথ দাদা হ্যাঁ জয়তু লোকনাথ আমি পুলকেশ অধিকারী বাড়ি বহরমপুর বাবা লোকনাথ আপনার মতোই আমার জীবনেরও পরম প্রাপ্তি দাদা আচ্ছা সবসময় আমি খুশি থাকি যাই ঘটুক না কেন আমি সর্বদা এটাই মানি যে আমার তো বাবা আছেন আমার আর চিন্তা কী ঠিক 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 এর ফলে আমি নিজেকে খুব হালকা অনুভব করি মানসিক দিক থেকে বাবা লোকনাথের পুজো যখন করি সময় বাবাকে বলি যে বাবা তুমি সকলের মঙ্গল করো আমার শত্রুকেও তুমি রক্ষা করো বাবা দাদা আপনি বিশ্বাস করবেন না এই প্রার্থনা প্রতিদিন বাবার কাছে করে চলায় আমি যে কি পরিমাণ চাপমুক্ত থাকি তা বলে বোঝানোর নয় অফিসে বাড়িতে বন্ধুদের সাথে আড্ডাতে সব সময় কুল থাকি বাবার আশীর্বাদ ও কৃপার কথা আমি সব সময় সবার মাঝে প্রচার করি তাই আজ আপনাকেও জানাচ্ছি আমার বাবা লোকনাথের একটি অদ্ভুত ঘটনা দু বছর আগে আমি আমার ফ্যামিলি নিয়ে দীঘা বেড়াতে গিয়েছিলাম ওখানে সমুদ্র সৈকতে বেড়ানোর সময় আমার পকেট থেকে আমার ওয়ালেটটি পড়ে যায় এর মধ্যে ছিল আমার অফিসের আইডেন্টি কার্ড থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড দুটো ক্রেডিট কার্ড সমেত হাজার পাঁচেক টাকা হোটেলে রুমে এসে আমার সে কথা মনে পড়ে সাথে সাথে আমি বাবা লোকনাথকে স্মরণ করতে করতে ছুটে যাই ওখানে কিছু সময় খোঁজাখুঁজির পর ওখানেই একটা ছোট্ট মতো ছেলে আমায় কিছু খুঁজতে দেখে আমায় এসে বলে কাকু তোমার কি কিছু হারিয়েছে আমি বলি হ্যাঁ ভাই আমার মানি ব্যাগটা ও তখন বলে কাকু দেখো তো এটা নাকি আমি এই বালির মধ্যেই পেয়েছি এটা আমি অবাক হয়ে দেখি হ্যাঁ বাবাকে তখন মনে মনে ধন্যবাদ দেই বাবা আজ তুমি না থাকলে আমার যে কী হতো কে জানে এটা ভাবছি আর ওয়ালেটটা দেখছি সব ঠিক আছে হ্যাঁ এবার ছেলেটিকে যে থ্যাংক ইউ বলতে যাব গিয়ে দেখি ও নেই দূরে তাকিয়ে দেখি এক ছুটে অনেকটা দূর চলে গেছে ছেলেটি তাই মনে মনে ওকে ধন্যবাদ জানালাম সেই সঙ্গে বাবাকে বললাম বাবা আজ ওর মধ্য দিয়ে তুমি আমার এত বড় কৃপা করে গেলে ধন্যবাদ বাবা তোমায় জয়তুল লোকনাথ হ্যাঁ জয়তুল লোকনাথ পুলকেশবাবু খুব ভালো লাগলো আপনার কথা আপনার একটি কথাকে আমি সম্পূর্ণ সমর্থন জানাই আপনি প্রথমে যেটা বলেছেন যে দাদা আপনার মতোই আমার জীবনেরও প্রাপ্তি আমার বাবার লোকনাথ এটি একদম সঠিক কথা মানে অনেক সময় হয় কি বলুন বলুন তো আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে মানে অদ্ভুত অদ্ভুত সব গিফট পাই কিন্তু আমাদের অজ্ঞতার জন্য অনভিজ্ঞতার জন্য আমরা সেই গিফটের মহত্ব বুঝতে পারি না সেই উপহারটিকে যথাযোগ্য মর্যাদা আমরা দেই না তাই সময় থাকতে বুঝুন যে আমাদের কাছে পরম এক আশীর্বাদ হচ্ছে বাবা লোকনাথ বাবা লোকনাথের কৃপা আমাদের জীবনের পরম প্রাপ্তি সবসময় বাবাকে স্মরণ করুন সবসময় ভালো থাকুন সৎ থাকুন সকলের মঙ্গলের কথা চিন্তা করুন তাহলে দেখবেন বাবার কৃপাদৃষ্টি আপনার ওপর সবসময় বজায় থাকবে যে কোনো রকম ছোটো বড় সমস্ত রকম বিপদ থেকে আপনি মুক্তি পাবেন কারণ আমাদের বাবা লোকনাথ সদা জাগ্রত জয় লোকনাথ